সব সময় শুধু হাজব্যান্ডরাই সারপ্রাইজ দিবে এরকম আশা করে বসে থাকাটা আসলে বোকামি মাঝে মাঝে হাজব্যান্ডের পছন্দ মতো একদম সেজে গুজে হাতে রেশমি চুরি তার পছন্দের শাড়ি আর সাথে রঙিন জুয়েলারি এভাবে পরে তার প্রিয়তমা সেজে যদি তাকে সারপ্রাইজ দেওয়া যায় তাহলে সেই সারপ্রাইজটি কিন্তু মন্দ হয় না আর পুরুষ মানুষের মন পেতে নাকি তার পেটের রাস্তা হয়ে তারপর মন পর্যন্ত যেতে হয় তাই অবশ্যই পেটকে তো ঠান্ডা করা লাগবেই আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসি বলছি সিলেট থেকে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল নাস্তা শেষ করে ঝটপট একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি কারণ আমাকে এখন বের হতে হবে একটা বিশেষ কাজের জন্য আগামী এক দুই এবং তিন জুন আয়োজন করা হয়েছে ইদুল আধার একটা এক্সিবিশন আর এই এক্সিবিশনে প্রথমবারের মতো আমি হচ্ছে স্টল দিচ্ছি যার কারণে আমার একটা ব্যানার লাগবে তো সেই ব্যানার রেডি করার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছে এক্সিবিশনে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই তাই আপনারা সবাই চলে আসবেন এক্সিবিশনে মালঞ্চ কমিউনিটি সেন্টার নয়া সড়ক সিলেটে আগামী এক দুই তিন জুন তো যাই হোক এরপরে বাসায় চলে এসে আর ভিডিও খুবই টায়ার্ড লাগছিল আমার রোদে বাহিরে গেলেই সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায় মাইগ্রেনের জন্য তো এরপরে সরাসরি দুপুরে খাবার দাবারে এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বিকালে আফিফ হচ্ছে ঘুমাবে না তো ওকে বসিয়েছিলাম ওর হোমওয়ার্ক করানোর জন্য তো আমাদের ইচ্ছা আছে রাতের বেলা একটু বাহিরে যাব যার কারণে আফিফকে আগে পড়িয়ে নিলাম এরপরে চলে আসলাম আমার শাড়ির আলমারিতে এখান থেকে ভাবলাম যে পছন্দ করে একটা শাড়ি বের করি কারণ ওই যে বললাম ভিডিওর শুরুতে যে জামাই কাছ সারপ্রাইজ দিবো তো সেই জন্য শাড়ি খুঁজছিলাম কোনটা পরবো কোনটা পরবো না আর বাহিরে যাওয়ার আগে দেখবেন মনে হয় কি কোনো কিছুই আমার নেই কি যে পরবো মানে এরকম একটা ব্যাপার তা তো এদিকে আমাকে হেল্প করার জন্য আফিফও চলে এসেছে কোনটা পরবো সেটা বলার জন্য পরে মনে হলো যে নতুন কয়েকটা শাড়ি আছে এখনো পরা হয়নি তো সেখান থেকে একটা বের করে নিলাম তো সামায়রা বুটিকে পেইস থেকে নাজমিন মিমি আপু আমাকে একটা শাড়ি গিফট করেছিল আমার गेट टूगेदार प्रोग्रामे अनेक आगे তো আর এটা পড়াই হয়নি যেদিনই বের করি সেদিনই আর কেন যেন পরা হয় না তারপরে আজকে মনে হলো ফাইনালি আজকে শাড়িটা পরি শাড়িটা খুবই কালারফুল ইচ্ছে ছিল দিনের বেলা পড়ার কিন্তু যেহেতু পড়াই হয় না তাই ভাবলাম যে রাতেই পরে ফেলি সমস্যা নেই আর শাড়িটা যেহেতু খুবই কালারফুল এর জন্য এটার সাথে ম্যাচ করে কালারফুল একটা জুয়েলারিও নামিয়ে নিলাম আর এই জুয়েলারিটা কিন্তু আপনারা আমার তাহা পেইজে পেয়ে যাবেন কেউ অর্ডার করতে চাইলে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া রেগুলারই এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন কিন্তু আপনারা আমাদের পেজে এখন পাবেন তো আমি একদম ঝটপট রে রেডি হয়ে নিয়েছি ছিল না বারবার কারেন্ট চলে আর আমি অপেক্ষা করছিলাম যে কখন সাহেব হচ্ছে অফিস থেকে কাজ শেষ করে আসবে তারপরে আমরা বের হব তো যেহেতু সারপ্রাইজ দিব তাই ভাবলাম যে সবাই মিলে আমরা রেডি হয়ে বসে থাকব আর সে এসে আমাদের দেখে চমকে যাবে আর ব্যাপারটা সেরকমই হয়েছিল আর এরকম সুন্দর একটা শাড়ি পরবো তার সাথে রেশমি চুরি পরবো না তা তো হয়ই না একেবারে শাড়ির কালারের সাথে ম্যাচ করে রেশমি চুরি বের করে নিলাম আর সেগুলো পরে নিলাম তো ওভারঅল শাড়ি যেমন কালারফুল ছিল সেই সাথে আমার জুয়েলারি চুরি সব কিছু মিলিয়ে একদম ওই দিন পারফেক্ট একটা সুন্দর লাগছিল আর কি তো ভালো লাগছিল আমার নিজের কাছে আর আমি কিন্তু আগে থেকে মনে হয় অনেকটা মানে শুকিয়ে গিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেন বাট আজকে আমার কাছে সেটাই মনে হচ্ছিল তো যাই হোক এরপরে হচ্ছে রেডি হয়ে অপেক্ষা করছিলাম হাজবেন্ড কখন আসবে বেচারা আর আসেই না তো ফাঁকে আবার একটু টিকটক করে নিলাম তো আপনারা কিন্তু জানাবেন আপনাদের পছন্দের নায়ককে তো যাই হোক বাচ্চাদেরকে একবার রেডি করে দিয়েছি তারপর আবার তারা চুল এলোমেলো করেছে তারপর আবার তাদের চুল ঠিক করে দিচ্ছিলাম আর এদিকে আফিফ হচ্ছে বাইরে যাওয়ার আগেই বোঝে যে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি যার কারণে সে খুঁজে খুঁজে একদম ম্যাচিং ড্রেস বের করেছে আর বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ সন্ধ্যার সময় হচ্ছে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম যে ফুল হাতার টি শার্টই তারা পড়ুক তাহলে তাদের জন্য ভালো হবে কিন্তু দুই ভাইকে কোনো মতে একসাথে দাঁড় করিয়ে ছবি তোলার সুযোগ আর হয় না আর এখন তারাই বাছাই করে কোন প্যান্ট পরবে কোন জুতা পরবে কীভাবে বের হবে তো যাই হোক এরপর বাচ্চাদের নিয়েও একটা সুন্দর করে টিকটক করে নিলাম তারাও সেই খুশি আর আমিও খুশি কারণ ওরা অপেক্ষা করছিল বাবা কখন আসবে বাবাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে তো সেই জন্য তারাও অপেক্ষায় ছিল আর আমি তো অপেক্ষায় আছি ফাইনালি হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তার ক্লান্ত শরীর নিয়ে আমাদের দেখে তার মনই ভালো হয়ে যায় সে একটা হাসি দিয়ে দেয় তারপরে বলে আমি কোনটা পরবো তাড়াতাড়ি বলো তো তার কেউ টি শার্ট বের করে দিলাম তারপরে সেও রেডি হয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হব আর একা একা শাড়ি যেহেতু পরেছি কুচিগুলো একটু ফুলেছিলো তো সেটা আবার যাওয়ার আগে হাজব্যান্ড ঠিক করে দিচ্ছে সে সবসময় এই জিনিসটা আমাকে হেল্প করে ইভেন বাহিরে গেলেও করে তো আমার বাহিরে গেলে অবশ্য আনিজি লাগে দরকার নেই বাট সে করে দেয় কারণ শাড়ি তার ভীষণ পছন্দ মানে আমি যদি কি পরবো এটা জিজ্ঞেস করি সে এক কথায় বলবে শাড়ি পরো আর শাড়ির সাথে চুরি সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা রোমান্টিক রোমান্টিক ভাব ছিল যদিও এখন রোমান্টিকতার মাঝখানে কাবাব মে হাড্ডি তো আছেই দুইটা দুইটাকে নিয়ে আর রোমান্স করার কি সুযোগ আছে দুইটাকে দেখতে দেখতে আমাদের অবস্থা বারোটা বেজে যায় তারপরেও আলহামদুলিল্লাহ এই হাসি খুশি দুষ্টামির মাঝখান দিয়ে সময়টা ভালোই কেটে যায় তো নিয়ে আসলাম জামাইকে তার পছন্দের একটা জায়গায় খাওয়ানোর জন্য সেটা হচ্ছে আহ অরুণী কিচেনে আর অরুণী কিচেনের লোকেশনটা হচ্ছে দেখি পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আপনারা হয়তো খুব ইজিলি লোকেশনটা চিনবেন যারা সিলেটের আছেন তো সব সময় তো দেখা যায় হাজবেন্ডই সারপ্রাইজ দেয় বা সে বলে যে রেডি হওয়া আমরা বাইরে আছি কোথাও ঘুরতে যাবো বা খেতে যাবো তো মাঝে মাঝে এরকম বউরা যদি সারপ্রাইজ দেয় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে স্বামীরাও অনেক বেশি খুশি হয়ে যায় তো ঢুকেই হচ্ছে অরুণী কিচেনের ওনার ভাইয়ার সাথে দেখা হলো তো ভাইয়ার সাথে আবার আমার বাচ্চারা একটু হ্যান্ডশেক করছিল আর ঢুকেই কেন যেন ওরা নাচানাচি শুরু করে দিয়েছে ব্যাপারটা বুঝলাম না মানে যেখানেই যাচ্ছে একটু পর নাচতেছে আর অরুণে কিচেনের ভিতরটাও কিন্তু খুব সুন্দর মতে ডেকোরেশন করা সুন্দরভাবে ছবিও তোলা যায় আর এখানে আলাদা করে মানে ফ্যামিলি ক্যাবিনের মতো আছে যেখানে বসে ফ্যামিলি নিয়ে খাওয়া যায় আর নতুন তাদের হচ্ছে গিয়ে দোতালায় তারা আরও একটা রুম নিয়েছে তো সেখানে মোটামুটি বিশ পঁচিশ জন মানুষের মতো বসতে পারবে তো যেহেতু নিচে আসলে এত বেশি চাপ থাকে নিচের জায়গায় হয় না যার কারণে শুনলাম যে ভাইয়া নতুন করে দোতালায় হচ্ছে জায়গা নিয়েছে আর কি তো দেখে আসলে ভালো লাগলো আর আমরা মনে হলো যে যেহেতু একটু ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করব তাহলে আমাদের জন্য দোতলায় বসাটাই ভালো হবে নিরিবিলি আর বাচ্চাদেরকে নিয়ে যে হাউকাউ করবে ওরা তো ওদের নিয়ে একটু আলাদা বসাই ভালো তো এরপরে একটু শাড়ি যেহেতু পরেছি ঢং ঢং করে ছবি না তুললে তো হয়ই না শাড়ির সাথে জুয়েলারিটাও খুব ভালোভাবে মানিয়েছে আমার কাছে মনে হয় এক কালারের শাড়ির সাথেও জুয়েলারিটা খুব ভালো যাবে হোয়াইট কালার বা যে কোনো কালারের সাথে আর কি তো এরপরে আমাদের খাবার অর্ডার করেছিলাম মজার মজার খাবার সব চলে এসেছে এখানে ছিল হাসের মাংস ভুনা কারণ অরুণী কিচেনে আসবো আর হাসের মাংস খাবো না সেটা তো হতেই পারে না আর স্পেশাল এখানে ছিল হচ্ছে খিচুড়ি তাদের খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ খুবই আমি হয় খিচুড়ির সাথে ছিল স্পেশাল আচার যেটা সব সময় অরুণী কিচেনে খেতে গেলে দেওয়া হয় এক সময় এক এক রকম আচার থাকে অবশ্য আর এখানে ছিল বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ষোলো আনা একদম বাঙালি খাবার দাবার তো এখানে আসলে খাবার দাবারের মান অনেক বেশি ভালো হয় আর অনেক টেস্টি হয় মনে হয় যে ঘরোয়া খাবারই খাচ্ছি আর আফিফের আব্বু দেখা যায় যে রেগুলার আমাদের বাঙালি খাবার দাবার এগুলোই বেশি পছন্দ করে তাই ভাবলাম যেহেতু রাতের বেলা রাতের ডিনারও হয়ে যাবে আর সেই সাথে আহ হাজবেন্ডের পছন্দের খাবারও তাকে খাওয়ানো হয়ে যাবে তো এরপরে খাবারগুলো একটু টেস্ট করা শুরু করলাম আর কালার দেখেই বুঝছেন খাবারগুলো কত বেশি লোভনীয় লাগছে আর সত্যি সত্যিই অনেক বেশি ইয়ামি ছিল আমার কাছে মনে হয় সম্পর্ক ভালো রাখতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই সমানভাবে কন্ট্রিবিউট করা উচিত একটা সম মানে সম্পর্কের পিছনে কারণ একতরফা যদি শুধু হাজব্যান্ডই করে যায় তখন কিন্তু সেটার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে আর দুইজন যদি সমানভাবে দুজনকে একটু স্পেশালভাবে কেয়ার করে তাহলে সম্পর্কটা আরও বেশি ভালো থাকে তো এখানে আমি হচ্ছে ছেলেদেরও ভাগাভাগি করে নিয়েছি আমি বড়ো ছেলেকে নিয়েছি আর সে হচ্ছে ছোট ছেলেকে নিয়েছে আর হাঁসের মাংস দিয়ে হচ্ছে গিয়ে রুটি খেতেও কিন্তু দারুণ লাগে তবে খিচুড়িটাও কিন্তু দুর্দান্ত ছিল সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন ছিল আর এদিকে ছোট্ট সাহেবকে নিয়ে বসেছে তার বাবা কারণ সে হচ্ছে খাবে না সে শুধু জ্বালাবে তো আর বড়োজনকে যেহেতু পেট ভরে খাইয়ে দিতে হবে সেই জন্য বড়োজনকে আমি নিয়ে নিয়েছি যদিও বাসায় তারা একাই খায় আর এদিকে চেটে পুটে একদম প্লেট খালি করে খেয়ে ফেলেছি সেটা দেখেই বুঝতেছেন যে খাবার খুব মজা হয়েছে আর এরপরে ছিল এখানকার স্পেশাল দই দইটা খুবই এখানকার টেস্টি হয় আহ বাচ্চারাও খুবই পছন্দ করে আফিফ ভাবরা দুজনই একা একা হাতে নিয়ে খাচ্ছিল সেটা দেখে বুঝলাম যে দইটা ওদের কাছে অনেক ভালো লেগেছে অনেকেই আমাদের কমেন্টে বলেন যে আপু কি ঝগড়া হয় না ঝগড়া হয় আমাদের প্রচুর ঝগড়া হয় আমার মনে হয় একটা সম্পর্ক যত বেশি মধুর হয় তার মধ্যে ঝগড়াও তত বেশি হয় তবে ঝগড়া যে যাই হোক না কেন আমরা একজন আরেকজনকে স্পেশাল ফিল করাতে ভুলি না এবং মারামারি ঝগড়া যাই হোক না কেন সবাই কিন্তু একসাথেই থাকবো দিন শেষে এটা হচ্ছে গিয়ে কথা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলো বাচ্চার বাবার অবস্থা পুরাই হালুয়া বাচ্চাকে কন্ট্রোল করতে করতে কারণ গেলে প্রচুর দুষ্টামি করে এখন সে আবার পানি খাবে তো তাকে পানি খাইয়ে দিচ্ছে আর আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি এখান থেকে শেষ হলো তো মনে হলো যে বাসায় চলে যাবো আর সে বলছিলো যেহেতু তুমি এরকম স্পেশাল একটা ট্রিট চা তো বান্তা হ্যাঁ তো যাই হোক এরপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাব আর সিলেটে যারা আছেন আপনারাও কিন্তু এই মজার মজার হাসের মাংস এবং বিভিন্ন বাঙালি খাবার খেতে অবশ্যই অরুণী কিচেনে চলে আসতে পারেন তাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি চৌকি আপনারা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই অরুণী কিচেনের হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এখন হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পালা আর ছোট্ট সাহেব বরাবরই সামনে বসবে আর বড়জন কিছু করতে পারে না কারণ ছোট্টজনকে তাকে জায়গা ছেড়েই দিতে হয় না হলে ছোটজন তো নাছর বান্দা তো এখন আমরা ফ্যামিলি সহ চলে যাচ্ছি বাসায় আর যারা কষ্ট করে এত সময় ধরে ভিডিও দেখছেন তারা কি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে ভিডিও দেখতে থাকলে পেজটাও ফলো করে দিবেন তো বাসায় চলে আসলাম তারপর আবার একটু নিজেকে দেখলাম এখন হচ্ছে গিয়ে চলে যাবো একটা লাইভের জন্য আমার বিজনেস পেজের প্রোডাক্ট নিয়ে যদিও এখন যে বাটিকে থ্রি পিসগুলো দেখায় দেখাচ্ছি আমি এগুলো ম্যাক্সিমামগুলোই আসলে স্টক আউট হয়ে গেছে ভিডিওটা কয়েকদিন আগের তো ভিডিও আপলোড করতে লেট হয়েছে যার কারণে হচ্ছে গিয়ে থেকে ড্রেস অলরেডি স্টক আউট হয়ে গেছে আর কি তো কিছু কিছু অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে আমাদের বিজনেস পেজ তাহা পেজে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর জুয়েলারিটা অর্ডার করতে চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করে দিতে পারেন খুবই রিজনেবল প্রাইস এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিও দেখলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন সেই দোয়া করে আর ভালোবাসার মানুষ সবসময় যদিও স্পেশাল তারপরও তাকে মাঝে মাঝে আরও স্পেশালভাবে একটু ট্রিট করবেন দেখবেন এতে করে অনেক বেশি ভালো লাগাও কাজ করে তো দোয়া রাখবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম